শাকিব খানকে তো অবশ্যই, আর মেয়েদের মধ্যে মৌসুমী শব্দুর তো আছে, ওরা তো আমার সাথে শাবনুর অনেক ছবি রয়েছে, শাবনু তো খুব ভালো আর্টিস্ট, মৌসুমী শাবনুর এরা তো খুবই ভালো আর্টিস্ট, আর ইয়ে কিন্তু খুব বেশি করে না মনে হয় ছবি, না পূর্ণিমা আর তো আমি এর মধ্যে আর ইদানিং মনে আছে তুমি ইদানিং কি ইদানিং পনির খাচ্ছিলা, হিরোইনটা ছিল না তখন তাদের ছবি ওইভাবে, অবশ্যই এখন আমার আমার একটি অবাক লাগে যে না আসলে ভালো যদি ছবি হয়, এখানে প্রোডাকশন হয় সেরকম যদি হয় তাহলে হয়তো এখানে যে আর্টিস্ট নাই তা না, সবাই কিন্তু ভালো আর্টিস্ট, কিন্তু ভালো আর্টিস্ট হলেই তো হবে না, সেটা ডিরেক্টর হতে হবে, ভালো গল্প হতে হবে, তবে না সেটা এখন স্ক্রিপ্ট রাইটার অভাব, স্ক্রিপ্ট খুব আপনার নির্ভর করে, এখন আপনি গল্প যদি গল্পের উপর নির্ভর করে তারপরে আপনার সমস্ত কিছু নির্ভর করে গল্প ডাইরেক্টরের উপরে, হ্যাঁ আপনার যদি সেরকম যদি গল্প হয় আর আপনার যদি ভালো ডাইরেক্টর হয় তবে একটা আর্টিস্ট যে কোনো একটা আর্টিস্টকে সে তৈরি করতে পারে, তখন কো প্রোডাকশনের যে ওইখান থেকে আর্টিস্ট আনতে হয় না, আপনি যদি একটা ভালো মানে পরিচালক হন আর ভালো গল্প থাকে তখন কি আর দরকার হয় ওদের, ওরাও তো আর্টিস্ট তৈরি করে না, আগে আগে এখানে কী হতো সবাই কি ইন্ডিয়া থেকে আর্টিস্ট আনতো, এখানকার ডাইরেক্টরাই তো আর্টিস্টকে তৈরি করতো, সেইভাবে ওই একটা মার চরিত্র, একটা বাবার চরিত্র, একটা ভিলেনের চরিত্র, সে কি গ্রামের কি শহরের হবে সেটা তো সব তৈরি করতো তাই না, এখন সেরকম ভালো পরিচালক হতে হবে, ভালো গল্প হতে হবে তবে সেটা সম্ভব, আর্টিস্ট তো কাদামাটি যেভাবে আপনি মেইন হলো গল্প না, যত প্রজন্মের ছবি আমার চিন্তাধারা, আমার চিন্তাধারায় 50-50 হইতে হবে মানে নাই, এটা ডিরেক্টর যদি আমার দেশে হয় আমার অবশ্যই ক্যামেরাম্যানটা আমার দেশে হতে হবে, ক্যামেরাম্যান ওই দেশের ডিরেক্টর কাজ করতে পারবে না, আবার যদি ওই দেশের ডিরেক্টর হয় ক্যামেরাম্যানটা ওই দেশের নিতে হবে, এইভাবে আন্দোলন বিভিন্ন কিছু করে এইগুলা বন্ধ করা হয়েছে, যার ফলে মানে শিল্পীদের হাতে কাজ বা টেকনিশিয়ানদের হাতে কাজ কমে গেছে, না এখানে কয়েকটা ছবির কথা আমি জানি যেখানে শুধু একটা আর্টিস্ট বাংলাদেশের একটা আর্টিস্ট বা দুইটা আর্টিস্ট দিছে বা বিষয় ওদের, এগুলো তো ঠিক না, আমাদের ইন্ডাস্ট্রি এমনি পৌঁছে গেছে সেগুলো তো ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে এখন আগার তো প্রথম স্টেপ মানে স্টেপ হতে হবে একটা ভালো ডিরেক্টর, ভালো ডিরেক্টর আপনি আপনি শুনেন আপনি এই যে এগুলো সব মানে সব চাল এনে দিলেন ডাল এনে সব কিছু করে দিলেন, ভালো ডিরেক্টর ভালো পরিচালকের দরকার, খুবই দরকার,
ভালো পরিচালক আসলে আপনার তো পরিচালক ভালো পরিচালক ভালো প্রযোজক প্রযোজক পেশাদার গল্প গল্প সব হতে আর্টিস্ট থাকবেই আর্টিস্ট তো থাকবেই বাংলাদেশে না থাকলে ইন্ডিয়া থাকবে আর্টিস্ট তো তৈরি করে কারা পরিচালক তো তৈরি করে তাই না একটা আর্টিস্ট সে যদি তাকে অনেক সম্ভাবনা অনেক আছে শিল্পী আছে আছে না আমার মনে আছে বা এই জন্য মনে হয় বলা হয় ফিল্ম ইজ অলওয়েজ ডিরেক্টর মিডিয়া অফ কোর্স অবশ্যই অবশ্যই মানে ঘর সংসার যেগুলো আগে করিনি এখন এগুলো সত্যি ঘর সংসার করি বাচ্চাদেরকে বেশি দেখতে বাচ্চাদের মিস করছি না কেন আমরা বাচ্চা আমার ব্যস্ত আমি ব্যস্ত আমার ছেলে তারপর আমার নাতি নাতনি সবাই আমার একটা মেয়ে হার্ভার্ডে আছে তারপরে তারপরে তারপর সময় বাকি সময় কাটে আল্লাহ আল্লাহ ইবাদত করে যেটা সময় মতো করতে পারিনি সেগুলো এখন এইটা নিয়েই ব্যস্ত থাকি বেশি ছবি টবি খুব কম কম দেখা হয় এখন এখন আমার খুব কম দেখা হয় এইসব সময় এবং হল আমি যে টাকাটা লাগাবো আমার হল থাকতে হবে তো সেটাই নেই আর এই হল তৈরি করতে গেলে ভীষণ একটা বড় নেতৃত্ব লাগবে সরকারের সাথে বসতে হবে বসে সেখান থেকে ফাইন্যান্স বের করে হল তৈরি করতে হবে তাহলে ইন্ডাস্ট্রিটা আবার এই মুহূর্তে আছে 100 হল নাই তো এখন মানে কতগুলো হল হলে ইন্ডাস্ট্রি বললো 17 কোটি মানুষের জন্য 1700 সিনেমা হল দরকার কিন্তু এখন এত মিডিয়া হয়ে গেছে তার নিত্য নতুন নতুন না থাকলে মানে যে কোনো ছবির না হয় এন্টারটেইনমেন্ট না পায় এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে সমাজের সন্ত্রাস ভরে যাবে মানুষকে আটকা রাখে তো ফিল্ম সিনেমা ঘরে তাই যদি না পায় কোথায় যাবে তারা 60টা সিনেমা হলে কি করবে এইটা আপনারা লেখেন পত্রিকায় যে সরকারের উচিত এইটাকে ইন্ডাস্ট্রি যেহেতু ঘোষণা করছে বিভিন্ন লোকের আহ্বান করে এক মনে করে টঙ্গিতে সিনেমা হল একটা আমাদের সমাজ ছিল চারটা মনে করে ডাকতে হবে যে কেন তোমরা বন্ধ করছো কি কারণ ওরা বললো ছবি হয় না ইন্ডিয়া এখন ছবি করে ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন আছে এখন কোন প্রযোজক টাকা লাগে না ওই স্ক্রিপ্ট দেখে ওরা টাকা দেয় এইভাবে সরকারের আগে আসতে হবে আমাদের কেন ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন করবে সেখান থেকে প্রযোজক টাকা দিবে হলমার্কদের টাকা দিবে সে টাকা নিশ্চয় গ্যারান্টি ফিরত আনা তো এইভাবে উদ্যোগ দিলে বাঁচবে না আলমগীর ভাই সাথে বেশি তারপর রাজাক ভাই তারপরে বুলবুল আহমেদের সাথে বেশ কিছু ছবি হয়েছে আমার সাথে সবাই মানে ঠিকই ছিল করছে ভালো করতে হবে আমি সব সময় চাইতাম আমারটা আবার ভালো হতে হবে সেটা সবার সাথে সে যে কেউ হোক যে কেউ হিরো আমি সব সময় চেষ্টা করতাম যে না আমারটা সবচেয়ে ভালো হতে হবে এটা আমি একটু কিছু না সবসময় ডাইরেক্টরও তো বোঝাতে তারপরে আমি আমার নিজের মতো করে আমার নিজের বিয়েতে আমি আমার মতো ঢেলে তারপরে আমি যেমন একটা গ্রামের মেয়ে করতে গেলে আচ্ছা গ্রামের মেয়ে আচ্ছা আমি আমি যখন কোনো শুটিং করতে যেতাম দেখতাম যে আচ্ছা ও কীভাবে চলে কীভাবে হাঁটে কীভাবে কথা বলে কীভাবে তার চাউনি এগুলো আমি কিন্তু মার্ক পর্যবেক্ষণ করতেন সব কিছু পর্যবেক্ষণ হ্যাঁ এগুলো আমি করতাম এগুলো মার্ক করতাম তারপরে একটা বড় লোকের মেয়ে হলেও দেখতাম আমি এমনি দেখতাম যদি ওই যে কোনো মার্কেট টার্গেটে বা কোনো দেখতাম যে একটু হাই ফাই করে কিন্তু আমি পোশাক আশাকের ব্যাপারে খুব সচেতন ছিলাম কিন্তু আমি কিন্তু ওর বাইরে না একটা ছবি ছিল বধূ বিদায় ছবি বধূ বিদায় ছবিতে আমাকে গ্রামের রোলটা দিলেন কাজী জয়ী সাহেব আমাকে বললেন প্রথম গল্পটা আমাকে শোনালেন শোনানোর পরে তখন আমাকে বললেন যে দেখো এটা তারপরে আমি বললাম কি যে গ্রামের মেয়ে তো বলে কি দেখো এটা এমন গ্রামের মেয়ে
খালি গায়ে শাড়ি পরে করতে হবে। তখন আমি যখন আমি বললাম কাজী ভাই এই ক্যারেক্টার আমি বলে না তুমি খুব সুন্দর করবে, তুমি আমি চাষি মেয়ে করলাম তুমি এত সুন্দর, আমি ওইটা তো আমি পারবো না, আমার আমার দ্বারা হবে না।